পাবলিক ডেট, সরকারি যে দায় দেনা ঋণ, এটা তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা অনেক আলোচনা করেছি, সেটা গবেষণা এবং আমরা ডায়ালগও করেছি আলাদাভাবে। এবং এই যে সরকারের যে দায় দেনাগুলি সেটা বাড়ছে, এবং 2025 অর্থ বছরের যে প্রজেকশন সেটা হচ্ছে যে মোট দেনা জিডিপির অংশ হিসাবে বাড়বে, আরও একটু বাড়বে 38.6%, এবং বাইরের যেটা এক্সটার্নাল বহির ঋণের পরিমাণ সেটাও জিডিপির অনুপাতে আগামী অর্থ বছরে বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 2024-এ কিন্তু 2023-এর তুলনায় একটা বিরাট উল্লম্ফন হয়েছে, এবং এটা আগামী বছরগুলিতে বাড়তেই থাকবে। যদিও এখানে দেখা যাচ্ছে যে 2026-27 দেখা যাচ্ছে যে বাইরের দেনার পরিমাণটা জিডিপির অংশ হিসাবে কম দেখানো হয়েছে, কিন্তু আমাদের যে ওভারঅল সামষ্টিক অর্থনীতির যে কাঠামোটা সেইখানে যে এই যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বাস্তবতাটাকে অনেকখানি বিবেচনা করা হয়নি। সেই জন্য আমরা বলছি যে এটা খুবই আশাব্যঞ্জক তারা মনে করছেন, এবং এই ধরনের আশাব্যঞ্জক লক্ষ্যমাত্রা কিন্তু 2024-এও দেওয়া হয়েছিল। এমনকি আপনাদের অনেকের মনে আছে যে কোভিডের সময় যখন কিনা সারা অর্থ বিশ্বের অর্থনীতি একটা দুরবস্থার মধ্যে ছিল, আমরাও ছিলাম বিশাল ধরনের জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা কিংবা মূল্যস্ফীতির হার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু একটা বাস্তবহীনতা বাস্তবহীনভাবে কিন্তু সেগুলো প্রাক্কলন করা হয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি আসলে সঠিক হিসাব ছিল না। সুতরাং নীতি নির্ধারণের জন্য এই বাস্তবসম্মত প্রাক্কলন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বাস্তবসম্মত প্রাক্কলন তখনই করা যাবে যদি আমি বাস্তবতাটাকে মেনে নিই যে কী ধরনের সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যার গভীরতাটা কী, সেই সমস্যার প্রকৃতিটা কী, এবং সেই সমস্যাটার কী করতে হবে সেটা থেকে উত্তরণ করার জন্য।